না ভাই চিল, ওই টপিকটা নিয়ে আর কথা বলারই কোনো দরকার নেই। দেখেন ভাইয়া, এই জিনিসটা বলাটা খুবই ডিফিকাল্ট। মিস করা, আমি আজকে আছি, কালকে ইঞ্জুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না ভাই। প্রেস কনফারেন্স থেকে আগামীকালকে কোনো কিছু নিয়ে হইতেছে, তাহলে রিটন দাস এখানে থাকার থেকে না থাকা ভালো। এখানে বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচরা ডাক দেন, আপনারা এই কথা বলতে পারেন। আমি আগামীকালকের জন্য এখানে কথা বলতে আসছি। সেম কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছে আমি আগে। এই মুহূর্তে তামিম ইকবালের বাংলাদেশের বেস্ট রিপ্লেসমেন্ট যেহেতু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো তামিমের এই যে চলে যাওয়া সরে যাওয়া আপনারা দুপুর একটাই জেনেছেন, মানে এমন কিছু একটা হয়েছে যে বড় ভাই যে জায়গাটা একটু ছোট হয়েছিল, যে কোনো হয়তো ডিসিশনটা নিয়েছে, আমরা সেটা আগে করতে পারি। এই যে ম্যাচের একদিন আগে রিটন কোচ হচ্ছে বেসিবি প্রেসিডেন্টকে তামিমের নামে নালিশ করলেন, চিল্লা চিল্লি করলেন, এটা পাপন ভাই গতকালকেও বলেছে, আপনি তো ক্যাপ্টেন, আগামীকালের ম্যাচের আগে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কোচ আপনার নামে নালিশ করতে পারে, এটা কি খুব বেশি প্রফেশনাল হেলদি? আমার কাছে মনে হয় না এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটা ঠিক হবে। হবে বলতে ভুল, আসলে যেহেতু আগামীকালকে খেলা, আমরা এই টপিকটা যদি না কথা বলি ভালো হবে, কারণ আমরা এখনও কিন্তু একটা ম্যাচে পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের থেকে একটা ম্যাচে এগিয়ে। সো আমাদের কাছে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সিরিজটা কীভাবে জিততে পারি, সিরিজ জেতার আগেও তার থেকে বড় জিনিস আমরা আগামীকাল কীভাবে ভালো করে খেলতে পারি। তো আমার মনে হয় আমাদের সব টিমমেটরা একটা জিনিসের প্রতি ফোকাস করতেছে যে কি, ইনফ্যাক্ট বড় ভাই কিন্তু একটা জিনিস বলে গেছে যে টিম ফার্স্ট, উনি কিন্তু যেতে যেতে এই কথাটা বলে গেছে যে আমরা টিমের জন্যই খেলি, টিম ফার্স্ট। সো আমার কাছে মনে হয় না এটার এখন কোনো পয়েন্ট আছে, যেহেতু বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করবো 100% দেওয়ার, চেষ্টা করবো আমার তরফ থেকে এবং আমার টিমমেট যেন একটা ভালো কিছু রেজাল্ট বের করে আনতে পারে। না দেখেন, উনি আগের ম্যাচে ছিল, এই ম্যাচে ছিল না, সামহাও এটা যদি এমনও হতো, যদি ইঞ্জুরি হতো, আমরা কিন্তু বিকল্প টিম খেলতাম। সো আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু চেঞ্জ আসবে, সেম ওয়েতেই থাকবে সব কিছু। না রিয়াকশানে দেখেন, আমি জানতে পেরেছি এটা সবার মনে তো দুপুর একটার দিকে, সো স্বাভাবিক বিষয়, আমি অনেকদিন ধরে খেলেছি তার সাথে এবং এরকম একটা ডিসিশন থাকবে, তো এটা আমরা কেউই মানে উপলব্ধিও করতে পারি না যে কোনো একটা ডিসিশন হবে, বাট এটা সম্পূর্ণ বড় ভাইয়ের ডিসিশন, উনি এত বছর ধরে বাংলাদেশকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। সো এটা আমি এবং আমাদের টিমমেট থেকে সবার থেকে যে উনি যে ডিসিশনটা নিয়েছে আমরা সবসময় এক্সপেক্ট করি, আমার মনে হয় সবারই করা উচিত, সবাই একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। দেখেন ভাইয়া, এই জিনিসটা বলাটা খুবই ডিফিকাল্ট, মিস করা, আমি আজকে আছি, কালকে ইঞ্জুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনি গোয়িং ফরওয়ার্ড আপনাকে নিউ কামাররা আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, একটা সময় তারা আসবে বা আমরা চলে যাবো, তো এটা এটা হতে থাকবে। অবভিয়াসলি উনি যদি থাকতো ভালো হতো, নাও হতে পারতো, বাট এখন যেহেতু নাই, ওই টপিকটা নিয়ে আর কথা বলারই কোনো দরকার নেই আমার কাছে মনে হয়। না দেখেন, আমি বললামই যে প্লেয়ার কিন্তু সবই একই আছে, আমি বড় ভাই কালকে যে ঘটনাটা রিটায়ারমেন্টের ঘটনা না দিয়ে যদি দেখতে পারতেন সামহাও ইঞ্জুরি, তাহলে কি এই প্রশ্ন আসতো? কখনই আসতো না, আমরা সেম টিম থাকতাম, সেম ওয়েতেই খেলতাম। আমার কাছে মনে হয় যে জিনিসটা, ওই জিনিসটা বাদ দিয়ে আমরা এখন সামনে কী করতে পারি, যে জিনিসটা চলে গেছে ওটা নিয়ে আসলে তাকায় লাভ নেই। সো আমরা ফরওয়ার্ডে কী কী করতে পারি, কী কী করলে ভালো হবে দেশের জন্য, ওই জিনিসটাই করার চেষ্টা করবো। দেখেন, আমাদের এখানে যতগুলো প্লেয়ার আছে সবাই ভেরি গুড টিমমেট, তো আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে তো আমরা অনেকদিন ধরে খেলতেছি সব কিছু সব ফরম্যাটই, নেওয়া না নেওয়া জিনিসটা না, আমি বলবো যে সে যেভাবে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করে রাখতো, আমি চেষ্টা করবো সেই জিনিসটা যেন গোছানো থাকে, আমি যেন সব প্লেয়ারকে হ্যান্ডেল করে রাখতে পারি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে টিম বন্ডিংটা অনেক বড়ো জিনিস, এর থেকে বেশি কিছু হচ্ছে আমার নেই।